সোমবার সকাল 8টা থেকে 9টা টানা এক ঘন্টা ধরে রামলালের বিভিন্ন রকম তাণ্ডব দেখল গড়বেতা এলাকা। গড়বেতার লেদাপোল এলাকাতে 60 নম্বর জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে পরপর বিভিন্ন গাড়িতে খাবারের খোঁজের চেষ্টা, দুই প্রান্ত ধরে আসা বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে তাতে খাবার খুঁজেছে সে। তবে কোনো গাড়ি ভাঙচুর করেনি, গাড়িতে লোড থাকা কী কী মালপত্র রয়েছে শুঁড় বাড়িয়ে তার খোঁজ করেছে, নিজের খাবার উপযুক্ত কিছু রয়েছে কিনা। এই তাণ্ডব দেখতে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত কয়েকশো মানুষ ভিড় করেছিলেন রাস্তায় লেদাপোল এলাকায়, কিন্তু কারোই কোনো ক্ষতি করেনি। শান্ত স্বভাবের সেই রামলাল নিজের খাবারের খোঁজ করেছে, তবে কয়েকটি পিকআপ ভ্যানে খাবার পেয়ে তা সেখান থেকে নামিয়ে রাস্তায় ছড়িয়ে মন পুষিয়ে খেয়েছে। এরপর ফের অনেকটা পরে ঢুকে পড়ে সামনেই থাকা একটি পেট্রোল পাম্পে। পাম্পে ঢুকেও দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে নিজের খাবারের কিছু রয়েছে কিনা খোঁজ করে দেখেছে, কোথাও ভাঙচুর করেনি। এরপর পাশেই থাকা একটি রাস্তার পাশে কলাগাছ কিছু দেখতে পেয়ে সেখানেও খেয়েছে পেট ভর্তি করে। দীর্ঘক্ষণ ধরে রামলালের এই দৃশ্য চলল। বাস থেকে বিভিন্ন রাজ্যে যাওয়ার ভর্তি লরি তারা সবটাই দাঁড়িয়ে পড়েছিল রাস্তার উপরে। 60 নম্বর জাতীয় সড়ক কার্যত এক ঘন্টা অচল হয়ে গিয়েছিল, তবে কারও আশঙ্কা মতো কোনো গাড়িতে ভাঙচুর করেনি বা কোনো মানুষের ক্ষতি করেনি। শান্ত স্বভাবের এই হাতিটি রীতিমতো নিজের খাবার খোঁজ করে যেটুকু পেয়েছে খেয়ে দিয়ে পরে ধীর গতিতে জঙ্গলে ঢুকে গিয়েছে। এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল, তাহলেও বনদপ্তর ছিল কিছুটা তৎপর। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রায় 4 দিন ধরে এই রামলাল এসে হাজির হয়েছে গড়বেতার জঙ্গল এলাকায়। কয়েকদিন ধরেই এখানে ওখানে ঘোরাফেরা করছিল, কিন্তু কারও কোনো ক্ষতি করেনি সে। পেটের জ্বালা এরকম করছে না? এদিকে এদিকে মুখটা একটু ঘুরা, বিছানে যে চাপড়ি দিচ্ছে না এবার মানটা সাইডটা দেয়।